কোপায় আর্জেন্টিনায় সেরা দল আমরা পিছিয়ে আছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল ঠিক এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের নাম্বার টেন রড্রিগো কোপা খেলার আগে কোন দল সেরা আর কারা ফেভারিট এমন প্রশ্নের জবাবে রড্রিগো নিজেদের আবারও শক্তিশালী হয়ে ফেরার ইঙ্গিত দেন আর আর্জেন্টিনাকে সেরা দল বলে মনে করেন তিনি যদিও ব্রাজিলও সব টুর্নামেন্টে ফেভারিট হয়েই খেলতে যায় বলে ধারণা তার ব্রাজিলিয়ান এই নাম্বার টেনের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদরা ফিফা আন্তর্জাতিক উইন্ডো ইতিমধ্যে জমে উঠেছে শুরু হয়েছে ইউরোপ দরজায় কোপা আমেরিকা শুরু হয়েছে অনেক সমীকরণ নিয়ে কথাবার্তা একইভাবে মাঠের লড়াইয়ের আগে জমে উঠেছে কথার লড়াই ইউরো সেরা নাকি কোপা মেসি এমবাপের সেই জবাবের পর আর্জেন্টিনা সেরা নাকি ব্রাজিল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রাজিলের নাম্বার টেন রদ্রিগ সম্প্রতি ভালো সময় যাচ্ছে না ব্রাজিলের তবে পরিস্থিতি যেমনই হোক না কেন ব্রাজিল সব সময় ফেভারিট বলে মনে করেন দলটির তারকা ফুটবলার রদ্রিগ তিনি বলেন প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে ব্রাজিল সব সময় ফেভারিট মারকানায় বিশ্বকাপ বাছায় আর্জেন্টিনার কাছে হারের দিন মেসির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন রদ্রিগো তবে বর্তমান সময় ব্রাজিল যে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে তাও মেনে নিয়েছেন তিনি এ বিষয়ে রদ্রিগো বলেন হ্যাঁ অবশ্যই আমরা আর্জেন্টিনার পেছনে আছি তারা বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন তারা সেরা ও তাদের চেয়ে পিছিয়ে আছে ব্রাজিল সেটা মানলেও পরিস্থিতি বদলাতে দৃঢ় প্রত্যয়ী এই রিয়াল মাদ্রিদ তারকা তিনি বলেন পরিস্থিতি বদলানোর সামর্থ্য আমাদের আছে ব্রাজিলকে আবারও দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের সেরা দল বানানো সম্ভব এই সাক্ষাৎকারের পর কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামার আগে বৃহস্পতিবার শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামে সেলেসাওরা অরল্যান্ডোতে ম্যাচের সতেরোতম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়েও যায় তারা কিন্তু নয় মিনিট বাদে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র এরপর আর কোনো গোল না হওয়ায় এক এক গোলে ড্র নিয়ে ম্যাচ শেষ হয় ম্যাচ জুড়ে ব্রাজিলের মুহুমুহু আক্রমণে দিশে হারা হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ তবে গোলরক্ষক দৃঢ়তায় জুনিয়রের শিষ্যরা আর সমতায় ফিরতে পারেনি মোট এগারোটি সেভ করেন তিনি ম্যাচে যুক্তরাষ্ট্র কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জানিয়ে গণমাধ্যমকে রদ্রিগো বলেন কঠিন একটি ম্যাচ ছিল তবে এটা যেহেতু প্রস্তুতি ম্যাচ আপনাকে না হারার চেষ্টা করতে হবে তিনি আরো বলেন তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছে কিন্তু আমরাও অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু একটু ছিল কোপা আমেরিকায় ভালো করতে আমাদের এভাবেই খেলে যেতে হবে হবে কঠোর অনুশীলন করতে জুন বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা ছাব্বিশে জুন চিলির বিপক্ষে এবং ত্রিশে জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটো খেলবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পঁচিশে জুন কোস্টারিকার বিপক্ষে এরপর প্যারাগুয়ের বিপক্ষে উনত্রিশে জুন এবং তেসরা জুলাই কলম্বিয়ার বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে তারা